সুন্দরী কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমি হলাম এই রাজ্যের প্রধান সেনাপতি আমি যা চাইব ইচ্ছে করলে আমি আকাশের চত হাতে নিতে পারি কেউ বাঁচাতে পারবে না তোমাকে এই সে সুন্দরী রুবি বলো না তুমি বলো না কেন যে তুমি মোর সাথে করেছো এত ছলোনা রুমালেতে লেখা ছিল বন্ধু ভৈল নাই লেখা ছিল বন্ধু ভৈল নাইয়মায় আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমরা একজন গ্রামের অসাধারণ প্রতিভাবান এক শিল্পীর সাথে যার গান শুনলেন আপনারা সত্যি দরদ ভরা কণ্ঠ আর আমাদের সুবর্ণ টিভিতে আমরা নিয়মিত এ ধরনের যারা অবহেলিত গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাদের প্রতিভা কখনো প্রকাশ পায় না তাদেরকেই আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি এস এম পলাশ যিনি এতক্ষণ আপনাদের সামনে গান পরিবেশন করলেন আপনারা শুনলেন তার সেই অসাধারণ গায়িকি এবারে আমরা তার সাথে আরও কথা বলবো জানবো তার জীবনের ইতিহাস এবং এই গানের ইতিহাস জি মাস্তাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি তো আপনি যে শৈশব থেকেই মনে হয় গান করেন ছোটোবেলা থেকে জি আমার গান খুব প্রিয় আমি যখনই একা থাকি তখন গান চলে তো আপনার কি ধরনের গান ভালো লাগে আমি সব জাতীয় গানই প্রায় ভালো লাগে কিন্তু বেশি ভাগ ভালো লাগে আপনার যে কষ্ট আছে বেদনা আছে ও দুঃখের যে গান সে গানগুলো করে থাকে যে গানের ভিতরে কষ্ট লুকিয়ে আছে আচ্ছা কষ্টের গান কষ্টটা প্রকাশ পায় কষ্টের এই জন্য কষ্টের গান কেন জীবনে অনেক কষ্ট আছে মনে একটা কষ্টের কথা বলেন না যেমন পড়ালেখা জি পড়ালেখা খুব মোটামুটি একটা ভালো ছিলাম সারাও ভালো জানত কিন্তু অর্থনৈতিক এবিলিটি না থাকায় পড়ালেখা ক্লাস টেন পর্যন্ত পরীক্ষা দিতে পারি অভাবে জি টাকার অভাবে সংসারের আর্থিক অবস্থা খুব দুর্বল ছিল এখান থেকে আপনার মনের মধ্যে একটা কষ্টের একটা কষ্টের জন্ম হয়েছে জি সেই কষ্ট এইখান থেকে কষ্ট সেই কষ্ট ভোগ করতে করতে এখনো পর্যন্ত অবধি চলেই যাচ্ছে কষ্ট তাই কষ্ট সীমাহীন তো সেরকম একটা মানে আরেকটা কষ্টের গান যদি দু দুচারজন শোনাতেন দর্শকদের যে গানটা দিয়ে আপনার মনের কষ্টগুলো প্রকাশ করে থাকেন জি এরকম একটা গান একটু শোনাও তো আমাদের তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারুনি দিতে পারুনি কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু হারণি তুমিও কি একটু হারি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে নি দিতে তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু হারুন তুমিও কি একটু হারুনি দারুণ সত্যি অসাধারণ আচ্ছা আপনি কি কখনও মানে আপনার কি ইচ্ছা ছিল যে আপনার শিল্পী হবেন বা এরকম ইচ্ছা ছিল কিন্তু সেই আশাটা পূর্ণ হলো না কেন পূর্ণ হয় প্রথমত আপনার টাকা পয়সা অর্থহানি ছিল দ্বিতীয়ত ক্লাস পাওয়া যায় না সুযোগ কখনো চেষ্টা করেছেন চেষ্টা করেছি আমার জ্যাক মিলে নাই জ্যাক মিললে ঠিকই আমার স্থানে আমি পুষতে পারতাম আমার স্বপ্ন ছিল আমি চিত্রনায়ক হবো বা খোলনায়ক হবো আপনি অভিনয় করতেন যাত্রা অভিনয় জি করে যে 90 সালে সম্ভবত জি আপনার একটা মঞ্চ অভিনয় দেখেছিলাম যেখানে কয়েক হাজার দর্শক ছিল জি অভিনয়ের এক পর্যায়ে আপনি মানে আপনি যখন ডায়লগ দিছিলেন আপনার যে জোশ জি সেই জোশে আপনি স্টেজ ভেঙে আপনি পরে গিয়েছিলেন জি এবং সেখান থেকে আপনার মুভমেন্ট ধরে রেখেছিলেন জি তখন আপনি মানে টক বগে এক তরুণ আমি হয়তো তখন কিশোর বয়স তো আপনার সেই ডায়লগটা মনে আছে যে আছে একটু ডায়লগটা যদি দর্শকদের শোনাতেন সুন্দরী কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমি হলাম এই রজ্যের প্রধান সেনাপতি আমি যা চাইব ইচ্ছে করলে আমি আকাশের চাঁদ হাতে নিতে পারি কেউ বাঁচাতে পারবে না তোমাকে এসে সুন্দরী চমৎকার সত্যি অসাধারণ অভিনয় যাত্রা অভিনয় করতেন তখন আপনার যে চেহারা সৌন্দর্যটা ছিল টকবগে যুবক ছিলেন এবং ওই সময় আমি দেখেছিলাম যে আপনি যাত্রার যে পোশাক পরেছিলেন অলংকার অলঙ্করণ করা যে পোশাক সে পোশাকে আপনাকে অসাধারণ মানিয়েছিল তো আপনি অনেক সময় বাংলা সিনেমার গান গাইতেন গুনগুন করে এখনো কি গান গাই একটা সিনেমার গান আপনার প্রিয় একটা গান যদি শোনাতেন রুবি বল না তুমি বলো না কেন যে তুমি মোর সাথে করেছো এত ছলোনা ও রুভি বলো না তুমি না কেন যে তুমি মোর সাথে করেছো এত ছলনা এ বুকে ব্যথা দিয়েছ আমাকে পাগল করেছ ছিল মোর পর দু চোখে জল নিয়ে ভাবি ও রুবি বলো না তুমি বলো না কেন যে তুমি মোর সাথে করেছো এত না বুকে বেদে শিলে ঘর ভাবিনি কবু হব এ বুকে বেদে শিলে ঘর ভাবিনি কবু হবে পিছিল ভেঙে চুরে খেলা ঘর ভেঙে দিলে হয় সাবি রুবি না তুমি বলো না কেন যে তুমি মোর সাথে করেছো এত না দর্শক মস্তফা বরিশাল জেলার বাকিরগঞ্জ উপজেলার রঙ্গছড়ি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সন্তান এখানেই বেড়ে উঠেছেন তিনি জীবন জীবিকার জীবন ও জীবিকার তাগিতে নানান সময় দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন কিন্তু তার সেই স্বপ্নের ঠিকানায় তিনি পৌঁছতে পারেননি শুধু দারিদ্রতার কারণে বর্তমানে তিনি স্ত্রী সন্তান নিয়ে পেটের ক্ষুদায় হয়তো কিছু একটা করছেন আমরা জানবো তিনি এখন কী অবস্থানে আছেন এবং কী করছেন জি মৎস্য আপনি এখন মানে সংসার চালাচ্ছেন কীভাবে সংসার চালাচ্ছি একটা ভ্যান গাড়ি আছে তিন চাকার জি এই মোটর ভ্যান ওইটা জি জি এটাকে আপনি নিজের না ওটা ভাড়া ও নিজে কিনতে পারেন না ও তো আপনার এই ভ্যান গাড়িটা যদি নিজের হতো তাহলে কি আপনার অনেক ভালো হইতো তাই জি দর্শক শুনলেন এরকম একজন গুণী মানুষ একজন প্রতিভাবান মানুষ তার নিজের একটি ভ্যান গাড়ি নেই যদি তার গাড়িটা নিজের থাকতো সেক্ষেত্রে হয়তো প্রতিদিন হয়তো তিন চারশো টাকা তার বেঁচে যেত এবং তা দিয়ে তার সংসারে আরও একটু যোগান হতো আরেকটি বিষয় হচ্ছে এই ভিডিওটি যারা দেশ বিদেশ এবং প্রবাস থেকে দেখছেন আপনারা মস্তভাবায়ের জন্য যদি কিছু করার ইচ্ছা থাকে এরকম প্রতিভাবান মানুষকে উৎসাহ দেওয়ার জন্য বিশেষ করে তার স্ত্রী সন্তান পরিবারের জন্য এবং তার দিকে চেয়ে দেখেন যে সে হয়তো বয়সের এখন একটা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে শেষ প্রান্ত বলতে পঞ্চাশ হয়েছে বয়স যে জন্ম উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বর ও মানে বিজয় দিবস আপনি বিজয়ের দিনই বাহ চমৎকার যেদিন এই দেশে স্বাধীনতার সূর্য উঠেছিল দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে সেই বিজয়ের ইতিহাসের সাক্ষী হয়ে ওই দিনে তিনি পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এটিও তার জীবনে একটি ইতিহাস তো আপনাকে এজন্য আসলে আমাদের সুবর্ণ টিভির পক্ষ থেকে আর আরেকবার সেলুট জানাচ্ছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে বিজয় এসেছিল সেই বিজয়ের দিনে আপনার জন্ম কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি চরমভাবে পরাজিত এবং হতাশ জি আপনাকেও জানাচ্ছি কারণ আপনার টিভিকে আমাকে সামনে আনার জন্যে যেহেতু হয়তোবা কোনো প্রতিভাবান ব্যক্তি দয়াপূর্বক আমার দিকে দৃষ্টি আকর্ষণ করলে আমার জীবন হয়তো ধন্য তো আপনি মানে ফোক কোয়ালিটির কোনো গান করেন বা বিচ্ছেদ বিচ্ছেদ গাই বিচ্ছেদ কী ধরনের ওই যে একটা গান বলতেন আপনি রুমালেতে লেখা ছিল বন্ধু এই গানটা কি শোনাবেন দর্শকদের শোনানো যায় অনেক আগের গান অল্প একটু শোনান এই গানটা একসময় গ্রাম বাংলায় যে মানে এই গানটা শুনে আমি এলাকার দর্শক অনেকবার খুশি করেছে আমাকে অনুরোধ করে জি বাসায় নিয়েও গানটা শুনতো অনেক সময় ঘরে অভাবে মানুষজন গান শুনতো জি আচ্ছা এই গানটা একটু শোনান তো চেষ্টা করব আমি অনেক আগের গান তো জি রুমালতে লেখা ছিল বন্ধু ভুইলায়াম রুমালেতে লেখা ছিল বন্ধু না আমায় গত বছর জ্যৈষ্ঠ আছে বাড়ি ওই না দক্ষিণ পাশে দিয়া ছিল একলা বেলা রুমালেতে লেখা ছিল বন্ধু আমায় নাইম লেখা ছিল বন্ধু আমায় দারুণ একটি বিরহের গান শুনলাম আমরা দর্শক মস্তা জীবনে অনেক কষ্ট সে কষ্টগুলো তিনি গানে গানে ফুটিয়ে তোলার চেষ্টা করছিল এবং সারা জীবন তিনি এই গানের মধ্যেই ছিলেন পথে ঘাটে গ্রামেগঞ্জে তিনি গান গেয়ে বেড়াচ্ছেন মস্ত ভাই জি আপনার নিজের কি ঘর বাড়ি বলতে আছে কিছু ঘর আছে একটা কিন্তু অতি জরাজীর্ণ আর কি পুরোনো বৃষ্টি আসতে কি পানি পড়ে পানি পড়ে এবং শুয়ে শুয়ে চাপ দেখি ঘরের মধ্যে অবশ্যই দেখা যায় ঘরের চালা দিয়ে জি আর বৃষ্টি আসলে কি বাইরের আগে ভিতরে পানি পড়ে জি সরকারের কাছে কি ঘরের জন্য আবেদন করেছেন একবার দিয়েছিলাম আমাদের ইউপি মেম্বারের কাছে কিন্তু সড়া পাইনি কোনো মানে এই ধাপে যে ঘর দিচ্ছে সরকার সেই ঘর কি আপনার পাননি তালিকায়? না তালিকা আছে কি না জানি না কিন্তু আপনি কি চাচ্ছেন সরকারের কাছে যে সরকার আপনাকে একটি ঘর দিক? আমি আমি তো চাই চাইছিলাম বিধায় একবার কাগজও দিছিলাম ইউপি সরকারি আর কি কি সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন? আমি পাচ্ছি সরকারি একটা সুযোগে আপনার ওই চাল দশ টাকা করে জি জি দর্শক সে দশ টাকা কেজির একটা চাল পায় যেটা সরকারের চলমান যে সহযোগিতা এটার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু মস্তফা একটি ঘরের যে আবেদন করেছে আমরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার ঘরটি বাস্তবায়ন করবেন এবং সে স্ত্রী সন্তান নিয়ে তার মাথার উপর একটি চালা হবে এটা আমাদের প্রত্যাশা আমরা আপনার জীবনের একটি চরম কোনো কষ্টের স্মৃতির কথা শুনতে চাচ্ছি আপনার জীবনে মানে চরম কষ্ট দিচ্ছে এরকম কোনো স্মৃতি আছে আপনার আচ্ছা কতটুবেলা অনেক কষ্ট ছিল ঠিক আছে কষ্ট ছিল ওই আব্বা কাজ করতো লবণের ঘরে জাল কাঠিত জি জাল কাঠি ওইখানে থাকতো ওই মাঝে মাঝে কিছু টাকা পাঠাইতো ওই জিতেন বাড়ির কাছে জি হ্যাঁ জিতেন বাড়িরকে তো চিনেন জি 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 ওনার কাছে ওই হাটের দিন টাকা পাঠাইত ওই দিয়ে চাল ডাল কিছু সামান্য কিছু কিনে রকম চলতাম এই যে লবণ আমার লবণের ইতিহাসটা মনে পড়ে এবং এইটা ভুলেই না যে লবণের যে কহার লবণ নেই লবণ অনেক দাম কত সালে এটা আপনার টাকা টাকা কেজি কেজি তখন আমার আমার আম্মা ওই যে লবণ কিনতে না পারিয়া নারিকেল নারিকেলের দিকে আছে না ওইটা জাল দিয়া পানি ওইটা সজন করিয়া ওইটা থেকে লবণ এরপর আমরা লবণের বিকল্প জি এইভাবে ভাত খাইতাম তারপর অনেক অনটন অনেকেই চলে গেছে জীবনে আপনার কারো বাড়ির ফ্যান খেয়েও দিন যাপন মানে ভাতের মার ভাতের জি ওটা আমরা আগে ফ্যান বলতাম বরিশালের লোকে ফ্যানই বলে সাধারণত হ্যাঁ স্থানীয় ভাষা ভাতের মার খেয়েও অনেক রাত কাটাতাম আরেক বাড়ি থেকে আনে ঠিক আছে তাদেরও তারাও দেবে যে তাদের ওই পর্যাপ্ত পরিমাণ দেওয়ার মতো নাই নেও তোমরা এই ভাতের মার খাও তো বাঁচুক বাঁচতে থাকুক কেন হয়তো চাষি সম্পর্ক হয় তারা তারা অনেক হেল্প করছে এইভাবে মনে করেন ভাতের মার দিয়েও তারা বাঁচাই রাখছে এখন এই অবস্থা থেকে দাঁড়ানো যায় না কেউ যদি সাহায্য না করে বুঝছেন আপনার জায়গা জমি কি আছে জায়গা জমি বাইরে কিছুই নেই সব মানুষই দখল দিয়ে খায় আর আপনার বাড়িতে কোনো রকম এখানে একটি ঘর হলে হয় হ্যাঁ একটা ঘর ছিল কিন্তু ঘর এখন যে উঠানের মতো ইবিলিটি আমার কাছে নেই টাকা পয়সা নাই টাকা পয়সা আপনার এই মানে ছেলে মেয়ে কয়টা দুইটা মেয়ে একটা ছেলে ছেলেটা আমার সাথে এখন মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে ওরা ঢাকায় থাকে কিন্তু আপনার বাবা মা কি বেঁচে আছে বাবা মা নেই বাবা মা চলে গেছে প্রথম বাবা গেছে পরে চলে গেছে দেড় বছর পরে দর্শক শুনলেন মস্তফা শুনলেন তার সেই কষ্টের কথা তো এ এরকম একজন মানুষকে আসলে সহযোগিতা করা আমাদের সমাজের দায়িত্ব আমাদের রাষ্ট্রের দায়িত্ব এবং ব্যক্তিগতভাবেও আমাদের প্রত্যেকের দায়িত্ব কারণ দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন হচ্ছে আমাদের দেশের পাশাপাশি কিছু মানুষের আছে যাদের ভাগ্য কোনো দিনই বদল হয়নি সেই দুর্ভাগ্যদের দলে একজন মোস্তফা তো মস্তফা ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন জি বলব মানে দর্শক ভাইরা আপনারা যারাই টিভি সামনে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জীবন কামনা করি শুভ কামনা আপনার জীবনের ইতিহাস আপনার যেন সবাই সুখে থাকতে পারেন আমার এই প্রত্যাশা আমার মতো কষ্ট যেন এই পৃথিবীতে আর কেউ না করে এই জন্য আপনাদেরকে আমি দোয়া করছি আমি ভালো হই না হয় আমাকে আল্লাহ যেভাবে রাখবে সেটাই ধন্যবাদ আল্লাহকে কিন্তু আমি আপনাদের জন্য বিশেষ করে দোয়া করি আপনারা চোখে থাকেন আপনাদেরকে দিবার মতো আমি আমার কাছে কিছুই নাই আছে আন্তরিক ভালোবাসা আর আছে মাঝে মধ্যে এই সুরের লাহরী ধন্যবাদ ধন্যবাদ দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার এরকম কোন প্রতিভাবান ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে মরম যাত্রা যেদিন যাবে তুমি বরাম দাতে দাঁড়িয়ে থেকো শীজ দেখাটা দেখতে পাবে মরম যাত্রা যেদিন যাবে বিশ্বজুড়ে বাংলার প্রতিচ্ছবি সুবর্ণ টিভি